কোভিড মহামারীর ফলত দিন হাজিরা করে ফুরা লোকসকর যাতে খাদ্যরভাবে কষ্ট পাবলগা নয় তার প্রতি লক্ষ্য রাখি ধুবুরীর কল্পজ্যোতি ফাউন্ডেশন নামের বেসরকারি সংগঠনটে মিশন কোভি হেল্প আসনি নামে শুক্রবারে দিন হাজিরা করা পঞ্চাশটা পরিয়ালক তিন সপ্তাহের রেশন যোগান ধরে। এই উপলক্ষে শুক্রবারে ধুবুরীর হরিসভা প্রাঙ্গণত সংগঠনটে দুখিয়া পঞ্চাশটা পরিয়ালের মুরব্বীক মাতি আনি তিন সপ্তাহের রেশন যোগান ধরা দেখা যায়। আজি মিশন কোভি হেল্পর সেভেন্থ ডে হয়। আজি এই কার্যসূচীর আন্ডারত আজি আমালকে 50 ডেইলি ওয়ার্কার্সর ফ্যামিলিক তিন সপ্তাহের রাশন আজি আমালকে দি আছে। হয়, আজি ডিসি স্যার ধুবুরীর মাননীয় আম্বামুথন স্যার আজি ইয়াত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত আসলে। তেখেতের হাতে আমালকে তিনখন কিটস আমালকে এতিয়ালৈকে দিলু আর নেক্সট আমালকে বাকি কিটসবিলাক দিছিলু। শুক্রবারে কল্পজ্যোতি ফাউন্ডেশন নামের সংগঠনটে আয়োজন করা এই রেশন বিতরণ অনুষ্ঠান ধুবুরী জেলা উপায়ুক্ত আম্বামুথন এমপিও মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকি দুখিয়া পরিয়ালকেটার সদস্যক রেশনের টোপলা বিতরণ করে। ইয়ে মেসেজ দেনা চাহতা হুম বাকি আর সারে বহুত সোশ্যাল ওয়ার্ক করনে ওয়ালা অর্গানাইজেশনস হ্যাঁ উন লোক কবি মে এক ইয়ে দেতা হুম এক আপিল দেতা হুম দ্যাট ডিউরিং দি টাইম অফ দি প্যান্ডামিক দে শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড ডু সচ ইনিশিয়েটিভ। ধুবুরীর পৰা ৰাখু হুসেনৰ ৰিপৰ্ট নিউজ নেষ্ট।